ओमा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहन जहो लोककल्याण मार्गम् त्रैलोकेऽप्य प्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानम् मृतवरवपु वरवपु सीतया यो हि रामः स्तीकृत प्रलय कलित होथम हित्वा रात्रिं प्रकृति सहजा अंधतामी स्त्रीश्र गीत शात मधुरम सिंहनादं नाद जगर्ज सोय जात प्रथित पुषो জয় জয় রামকৃষ্ণ বংশকল্পতরু জয় 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 গুরু মাতা জগত কৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রণু মাগে অধম শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমাদের যে অধ্যায় পাঠ করছি সেটির নাম গৃহী ও সন্ন্যাসী বিবিধ ভক্তের মিলন আমাদের আজকে এইখানেই আমরা আমাদের সদস্য নেওয়া শেষ করব থামব কারণ আমাদের ক্লাস শুরুর যে নির্দিষ্ট সময় তার থেকে পাঁচ মিনিট জাস্ট অতিক্রম করেছে আমরা এখন থামব এরপরে কাউকে আমরা নেবো না উথিকার লিখছেন যে কি সংসারের মধ্যে থাকতে হয় বলছেন সংসারীর প্রাণাপেক্ষা প্রিয় টাকা করি বিষয় সম্পত্তিমান মান কুমার কুমারী দিবারাত্র থাকি লিপ্ত সংসারে সবার মায়া মোহ নষ্ট করা কঠিনো ব্যাপার উপায় বিধানে উক্তি বড়ই সুন্দর শুনকই দিলা যাহা প্রভু ঈশ্বর শ্রী প্রভু ঈশ্বর ধনাদ্র লোকের বাড়ি ধনাঢ্য লোকের বাড়ি ঘরে দাসির মতন যাহাকে অনেক কর্মে ভার সমর্পণ হাটে বাটে যাই কিনে যাহা দরকার পালে লালে পালে মুনিবের কুমারী কুমার মায়ের মতন ঠিক যতনের ঘরে মলমূত্র পরিষ্কারে ঘৃণা নাহি করে কিন্তু জানে মনে মনে এই টাকা করি প্রাসাদের তুল্য মূল্য বালাখানা বাড়ি ননদ নন্দিনীগুলি দ্রব্য রাশি রাশি তো তার নয় মুনিবের শেখে বলদাসী তেমতি সংসারে রবে সংসার সংসারী রবে সংসার আশ্রমে ধনির দাসীর মতো নিরাসক্ত মনে এ কথাটা আমাদের অনেকেই জিজ্ঞাসা করেন যে ঠাকুর যে বলেছেন এটা কেমন করে থাকবো এটা থাকাটা খুব কঠিন তাই আমাদের পক্ষে থাকা সম্ভব নয় পুথিকার বলছেন না থাকা সম্ভব কিন্তু এই চেষ্টাটা করতে হবে আমরা নিরাশক্তভাবে ভাবে থাকবো নিরাস্ত ভাবে থাকার একটা ভারী সুন্দর উপায় তিনি বলেছেন বড়লোকের বাড়ির দাসীর মতো থাকতে হবে বড়লোকের বাড়ির দাসী সমস্ত কিছু কাজকর্ম করে অথচ সে বেশ জানে যেগুলো তার কোনোটাই নয় এগুলোর প্রতি কোনোটাই তার আকর্ষণ থাকার কথা নয় এটা সে খুব ভালো করে জানে এবং জানে বলেই বোধ তার আর অন্য কোনো রকম কোনো দুশ্চিন্তা হয় না সে ভীষণ রকমভাবে জানে যে এইগুলো তার কোনোটাই তার নিজের নয় সে জানে আর যদি তাকে তাড়িয়ে দেওয়া হয় যাদের সে নন্দন নন্দনী বলছে নিজের ছেলে মতো মানুষ করছেন তারা কেউ ফিরেও তাকাবে না শি উইল বি রিপ্লেস বাই সামওয়ান এইটা হচ্ছে কথা আমরা ঠিক এইটা যদি নিজেদের জীবনের উপর লক্ষ্য করি তাহলে দেখব আমরা এই যে জগৎকে আঁকড়ে ধরে আছি আমাদের মনে হচ্ছে কেউ কেউ আমাকে বলেন আমি তো চাই জগৎকে ঈশ্বরকে ধরে জগৎকে ছেড়েই থাকতে কিন্তু আমার এত দায়িত্ব আছে এত কিছু আছে কোনোভাবেই এটা ছেড়ে যেতে পারি না এটা হচ্ছে অনেকেই আমরা বলি কিন্তু আমরা কেউ কখনো ভাবি না যে এই মুহূর্তে যদি মৃত্যু এসে উপস্থিত হয় তাহলে কিন্তু এই সংসার আমার যে সংসার যে সাজানো সংসার যেটা কি কিছুতেই ছেড়ে যেতে পারছি না সেই সাজানো সংসারের পরে সেই সাজানো সংসার অন্য কেউ চালাবে তার মতো করে চালাবে আমার কোন রকম বিধি কিছু চলবে না আমার কিছু বলারও নেই এমনকি সূক্ষ্ম শরীরে যদি আমাকে দেখতেও হয় তবু দেখতে হবে কিন্তু তবু আমি এই সমস্ত কোনো কিছুর ভেতরে থাকতে পারবো না কোনো কিছুই আমার নিজের নয় এইটি আমাদের বারবার মনে হতে থাকবে এটা হচ্ছে কথা এই বারবার মনে হতে থাকবে কিন্তু তথাপি এই সংসারের প্রতি আসক্তি আমাদের কিছুতেই যায় না ঠাকুর বলছেন সংসারের প্রতি আসক্তি যেতে গেলে বড়লোকের বাড়ির দাসীর যে অ্যাটিটিউড সেটা আমাদের নিজেদের উপর আরোপ করতে হয় এই সংসার ছেড়ে যেতে হবে এই সংসারে কেউ আমার নিজের নয় আমার আসল জন অন্য কোথাও আছে কিন্তু এরা কেউ আমার নিজের নয় এই ভাবনা চিন্তা করে এগিয়ে যাওয়া এইখানে প্রথিকার বলছেন তেমতি সংসারীরাবে রবে সংসার আশ্রমে ধনীর দাসীর মতো নিরাশক্ত মনে আমি সমস্ত কিছু আমার ভালো ভালো জিনিস ব্যবহার করছি কিন্তু সব কোনো কিছুর ভেতরে আমার সামান্যতম আসক্তি নেই পুথিকার বলছেন বিশেষিয়া বিচারিয়া যুক্তি করি মালিক ঐশ্বর খালি কর্মে ভাতার ভার ত্যাগাভ্যেসে সংসারীর অতি প্রয়োজন আসক্তির ফাঁদে যেন নাহি পড়ে মন ত্যাগাভ্যেসে একমাত্র বিচারও সহায় বিবেক বিচার বুদ্ধি অতি স্ফূর্তি পায় বিবেক প্রশান্ত ভাবে পাইলে সুপথ তখন স্বতন্ত্র দুটি হয় সদসৎ বিবেক করিলে নিজ কার্য সমাপন বৈরাগ্য আসিয়া সঙ্গে হয় সংমিলন প্রজ্বলিত দীপ্তিমান বন্ধির নিকটে বিবেক বৈরাগ্য যাবে হৃদে বলবৎ ত্যাগ তখন পায় নিজ কর্মে পথ তস্করপুর গণ চর অবিদ্যারে প্রবেশিতে নাহি পারে হৃদয়ের দ্বার যায় জালা ত্রিতা পীরে বাবড়া অনল দেশ দিশামদাদির বিশন গরল ইন্দ্রিয়ের সুখเสព কর্মের প্রয়াসে কณকলতার ক্রমে অবিദ്ധার ফাঁস বীর স্থির চিরশান্তি অবিরত খেলে তাপ হর ত্যাগে বিশ্ব বলে প্রতিকার বলছেন যে আরেকটা জিনিসের আমাদের ব্যবস্থা করতে হয় সেটা হচ্ছে সদ বিচার কোনটি সৎ এবং কোনটি অসৎ এই সম্পর্কে আমাদের পরিষ্কার একটা ধারণা থাকা দরকার আমাদের শাস্ত্র বলে এবং জগৎ মিথ্যা আমরা সেই কথাকে হাসি উপহাস করি কেন উপহাস করি কারণ আমাদের কাছে জগৎ সত্য কিন্তু ব্রহ্ম মিথ্যা এই জগতের যাবতীয় বস্তু সেগুলো ভীষণ রকমের সত্য আর এই ব্রহ্ম আমাদের কাছে মিথ্যা বলে পর্যসিত হয় মিথ্যাকে আমরা একটা মিথ্যা জগতে বাস করি কিন্তু খুব ভালো করে যদি লক্ষ্য করি আমরা তাহলে দেখবো আজকের দিনটাকে যদি আমরা নিয়ে লক্ষ্য করি তাহলে দেখব আমি না এটা সম্পূর্ণভাবে অসম্ভব অথচ আমরা বলছি আজকের দিনটা সম্পূর্ণরূপে মিথ্যা যদি জগৎ এই ব্রহ্ম সম্পূর্ণরূপে মিথ্যা জগৎটা সত্য এই জগৎকে নিয়ে আমাদের কত আশা ভরসা কিন্তু প্রতি মুহূর্তে দিন শেষ হয়ে যাচ্ছে তাই প্রথম খুব পরিষ্কার করে ধারণা করা দরকার আমরা যখন কলেজে পড়তাম আমাদের অর্থনীতিতে এই যখন পড়ানো হতো হতো সেইখানে একটা সুন্দর কথা বলা যে ক্রিয়েট ইউটিলিটি উপযোগিতা বাড়ানোর জিনিস কোন একটা জিনিসকে উপযোগী করে তুলতে হবে বলছে এটা যদি না হয় তাহলে মার্কেটিং কোনোভাবে কোনো অবস্থাতে এগোবে না কোনো আমাদের জিনিসপত্র এগোবে না ভারী সুন্দর একটা উদাহরণ দিতেন যে আমাদের স্যার বলতেন আমাদের কলেজ আসার পথে মহিনীমন কাঞ্জিলালের বেনারসির দোকান ছিল সেই মোহিনী মোহন কাঞ্জিলালে তিনটে পুতুল দাঁড়িয়ে থাকতো তিনটে মেয়ে পুতুল একটা ধপধপে ফর্সা একটা ভূতের মতো কালো একটা ধবধবে এ কালো ফর্সা মাঝামাঝি একটা দোঁয়াশ লাগায় রঙ যেটা ভূতের মতো কালো তাতে রঙিন একবারে ডিপ কালারে লাল বেনারসি সবুজ বেনারসি নীল বেনারসি লাগানো থাকতো স্যার বলতেন ওই পুতুলগুলো দেখে যে বাবার ইয়ে হবে যে বাবার মেয়ে ভূতের মতোরকম কালো তিনি এসেই বলবেন তিনি কখনো খোঁজ করবেন না মহিজবন কাঞ্জেলালে কতগুলি ভালো শাড়ি আছে কত স্টক আছে কিচ্ছু খোঁজ করবে না। ওই যে বাইরের যে মডেল পুতুলটি দাঁড়িয়ে আছে তা সে তার গায়ে যে কাপড়টি আছে সেই কাপড়টি মতো আমাকে একটা কাপড় দিন ওই কাপড়টি দেখে তার ভেতরে উপযোগিতা ইউটিলিটি ক্রিয়েটেড হয়ে গেছে ঠিক সেই রকম ঈশ্বরকে যতক্ষণ না পর্যন্ত আমার জীবনের একমাত্র ইউটিলিটি হিসেবে আমরা গ্রহণ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত এই বিচার বিবেক থাকবে না বিচার থাকলে বিচার থাকলে দেখবেন আমাদের আপনা আপনি বৈরাগ্য আসবে বিচার আসবে এবং তার থেকে বৈরাগ্য আসতে থাকবে পুথিকার কি সুন্দর বলছেন বিবেক এবং বৈরাগ্য দুটো পরপর আসবে বিবেক আমাদের বলে দেবে এই কাজটা ঠিক নয় ওই কাজটা ভুল এই যে গুরুধ্যানে বলা হয়েছে যে তিনি ধি শক্তি রূপে আমাদের মধ্যে বিরাজ করেন ধি শক্তি হচ্ছে সেই শক্তি যে শক্তির দ্বারা আমরা ভালো মন্দ খারাপ ভালো এই যে আইডিয়াগুলো গুলো এইগুলোকে আমরা নিতে পারি এগুলো আইডিয়াগুলো আমাদের হয় শুধু তাই নয় খারাপকে বর্জন করা ভালোকে গ্রহণ করা ধি শক্তি এই শক্তি আমাদের দেয় পাওয়ার অফ ইন্টালেক্ট এইটাকে বলা হয় এই হচ্ছে বিবেক আপনারা দেখবেন আপনাদের যাদের অনেক বয়স হয়েছে তারা নিশ্চয়ই জানেন গ্রামের যাত্রা দেখেছেন যখন বেশ একটা কুটির একটা জিনিস চলছে আচমকাই একটা লোক একবারে স্টেজের মাঝখানে এসে চিৎকার করে গাইতে থাকে সে হচ্ছে বিবেক সে আমাদের ভেতরের বিবেককে জাগ্রত করে আমাদের ভেতরের বিবেক শক্তিকে সে জাগ্রত করায় সে বলে যে যে ভুল করছি সেটা যেন আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যে পথে আছি সেইটা ভুল যে পথে আমরা আছি সেই পথটাকে আমাদের ভুল বলতে থাকে এই আমরা একেবারে সেই ভুলের দিকে এগিয়ে চলতে থাকি আমাদের দেখবেন এই যখনই বিবেক আসবে বলছেন বিবেকের সঙ্গে সঙ্গে বৈরাগ্য আসবে বৈরাগ্য অটোমেটিক্যালি আসবে যদি বিবেক আমাদের শরীরের মধ্যে না আসে তাহলে বৈরাগ্য আসবে না কোনোভাবে আমরা বৈরাগ্য আমাদের ভেতরে জাগ্রত হবে না বিবেক এবং বৈরাগ্য এটা অটোমেটিক্যালি আসবে যখনই দেখবেন আমাদের মনে হচ্ছে আর এসব কিচ্ছু ভাল লাগছে না তখনই আমরা নিজেরাই খুঁজে চলবো একটা নতুন পথ তাই বলছেন বৈরাগ্য হইলে কি হয় পথিকার বলছেন যে তস্কর রিপুরগণ চর অবিদ্যার প্রবেশিতে নাহিতে পারে হৃদয়ের দ্বার আমাদের হৃদয়ে হৃদয়কে কেউ চুরি করে নেয় কি চুরি করে এই রিপুর দল এই যে আমাদের যে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য যে আমাদের সড়ক আছে এগুলি আমাদের হৃদয়কে চুরি করে বেসিক্যালি আমরা কেউ খারাপ নই কিন্তু আমাদের যেরকম গেটেতে একজন করে বড় আশ্রম বা বড় জায়গায় যেমন গেটে একজন করে দারোয়ান থাকে দারোয়ান কেন থাকে না চোর বা গুন্ডা বা লুচ্ছা কেউ যেন ভেতরে প্রবেশ করতে পারে না যেন না পারে ঠিক সেই রকম আমাদের হৃদয়ের দরজায় একজন দারোয়ান রাখা দরকার সেই একজন নয় দুটো দরজায় দুজন ডারবান একটা হচ্ছে বিবেক আর একটা হচ্ছে বৈরাগ্য এই দুজন যদি আমাদের হৃদয়ে দারওয়ানি করতে থাকেন তাহলে এই যে তস্কর যে আমাদের নানা রকমের যে আমাদের নানা রকমের প্রলোভন দেয় যে আমার হৃদয়কে যে রিপুগান যে তস্কর রূপে আমার মনকে চুরি করে নেয় এই মনকে আর চুরি করা সম্ভব হয় না তাতে কি হয় যায় জ্বালা তৃপ্তাপের বাবরা অনল দেশ হিংসা মদাদীর ভীষণ আমাদের ভেতরে এইটি চলে যায় সম্পূর্ণভাবে বিদুরিত হয়ে যায় কি বিদুরিত হয় সেটা হচ্ছে যে দেশ হিংসা মদাদীর বিষণগরল। গরল ত্রিতাপের আমরা ত্রিতাপের জ্বালা কেন পাই আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিতাপের জ্বালা আমি ভালো করে জব ধ্যান করতে চাইছি মন প্রাণ উজাড় করে জব ধ্যান করতে চাইছি কিন্তু ভীষণ শরীর খারাপ এত জ্বর এসেছে আমি সোজা হয়ে বসতে পারছি না আমি মন প্রাণ উজাড় করে জপ ধ্যান করার চেষ্টা করছি কিন্তু যখনই জপে বসছি মন ছিটকে অন্যদিকে চলে যাচ্ছে আমার যদি শক্তি না থাকে সে ছিটকে পড়ে থাকা মনকে এগিয়ে নিয়ে আসা তাহলে কোনোদিনই আমাদের জপ হবে না আমাদের হতাশ মনে হবে বলবে এই পথটাই ঠিক নয় আমার রোজ ইচ্ছা করে মায়ের বাড়িতে গিয়ে সন্ধ্যারতি দেখে সব যখন সব শান্ত হয়ে যাবে তখন একটি পাশে বসে মায়ের দিকে তাকিয়ে এক টানা জপ ধ্যান করবো কিন্তু আজকে ভীষণ বৃষ্টি পরশুদিন ভীষণ রকমের বজ্রপাত এবং তজ্জনিত কারণে আমরা কিছুতেই যেতে পারি না এই যেতে পারি না বলেই আমাদের ভীষণ রকমের কষ্ট আমাদের ভীষণ কষ্ট এবং এই ভীষণ এই কষ্টের জন্য আমরা চাই ভগবানের সঙ্গে লীন হয়ে যেতে কিন্তু আমরা কোনোভাবেই যেতে পারি না কিন্তু আমাদের হৃদয়ে যদি ত্যাগ বৈরাগ্যের দুজন দারোয়ানকে বসাতে পারি তাহলে কোনোভাবেই আমাদের মন চুরি হবে না এবং যখন মন চুরি হবে না তখন কোনোভাবেই আমাদের মধ্যে এই যে ত্রিতাপের জ্বালা এই ত্রিতাপের থেকে আমাদের মন দূরীভূত হয়ে যাবে বলছেন বলছেন কেমন হবে ধীর স্থির চিরশান্তি অবিরত খেলে ত্যাগের বিশ্বজয়ী বলে আমাদের যে ত্রিতাপ তাপ মানে যে ত্রিতাপ যে কষ্ট এর থেকে জয়ী হয় যখন আমরা জয়ী হতে পারি তখন কি হয় ধীর স্থির চিরশান্তি অবিরত খেলে আপনাদের মনে আছে যে বিগত বছর নরেন্দ্রপুর থেকে একটি ছেলে উচ্চ প্রথম হয়েছিল তার যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছিল তাকে জিজ্ঞাসা করা হলো যে যে তুমি পরীক্ষায় ফার্স্ট হয়েছো এই পরীক্ষায় ফার্স্ট হওয়ার পেছনে কার অবদান সব থেকে বেশি সবাই অবাক তাকিয়ে আছে যে এক্ষুনি আমার কথা বলবে বলবে আমার বাবা বলবে আমার মা কিন্তু সেই ছেলে কিন্তু সে কথা বলল না বলল যদি কারুর সবচেয়ে বেশি অবদান থাকে তাহলে সে হলাম আমি কেন আমি পড়াশোনা করেছি আমি মন দিয়ে পড়াশোনা করেছি আমি পরীক্ষা দিয়েছি এবং আমার পরীক্ষার হলেতে খুব ভালো করে লিখেছি তাই আজকে আমি প্রথম হয়েছি এই প্রত্যয়টা এই যে প্রত্যয়টা যখন সে বলছিল তার মুখখানা যদি আপনারা আবার ক্যাপিচুলেট করতে পারেন তাহলে দেখবেন সে যখন উত্তর দিচ্ছে তার সেই প্রত্যয় মুখের ভেতর দুটি জিনিস খেলে যাচ্ছে একটা হচ্ছে ধীর আর একটা হচ্ছে স্থির আর তার সমস্ত শরীর জুড়ে যেন একটা শান্তির বার্তা বই নিয়ে যাচ্ছে কারণ সে যে জিনিসটার জন্য লড়াই করেছিল সে যে জিনিসটার জন্য চেষ্টা করেছিল সেই পথে সে আগুয়ান আগুয়ান যে পথে হয়েছিল সেই পথে সে সফল হতে পেরেছে তাই তার ভেতরে একটা অদ্ভুত একটা শান্তির ছবি দেখতে পাচ্ছি পুথিকার বলছেন আমরা যদি এমনি ভাবে আমাদের সাধন পথে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের ভেতরে এই ভাবটি আসবে উতিকা বিকছেন ব্যাপিয়া ভুবন গোটা মন করে কায়া ব্যাপিয়া ভুবন গোটা মুন ধরি কায়া সর্বভূতে সমজ্ঞান সর্বজীবে দয়া ওই কাंतिक দৃষ্টি ভক্তি শ্রী গুরু চরণে ইহাই কেবল মাত্র ত্যাগের মানে শিক্ষা দিতে জীব গনে ত্যাগের মরণ অবতারে নরেন্দ্রের ধরায় জনম বিষমত্যাগের ত্যাগের ত্যাগতার ইsshাদের তরে ক্রমশ কহিব কথা পুঁথিরও ভিতরে জলন্ত বিশ্বাসে ত্যাগে পায়ে দীপ্তিমান আলোকরী হৃদয়ের অতিগুপ্ত স্থান বিশ্বাসে তে অন্ধকার ছন্দ বিমোচন বিভু বিভূর্মোহনমূর্তি প্রত্যক্ষ তখন ঘৃণালজ্জা পায়ে লয়ে হয়ে সেই ক্ষণে লয়ে অহংকার অরাতির ভীষণে একেবারে ন নহে নষ্ট শুনপরিচয়ে কিছু কিছু থাকে দেহ যতক্ষণ রয় আগুনেতে ভস্মীভূত রজ্জির মতন আকারেতে রহে যায় না চলে বন্ধন অহংকার যতটুকু রহে বর্তমানে তখন তাহার হয় পাকা আমি নাম পাকা আমি দাস আমি প্রভুর আমার কাঁচা আমি 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 মদ অহংকার বড়ই সুন্দর দাস আমি রচে হারা বহে আমি কিন্তু আমি জীবন মরা মরা বটে কিন্তু তার গায়ে এত বল লোমে লোমে তুলে বাঁধে অটুল অচল শুষে জল কেবল জল ধীর লম্ফার চক্ষুর নিমেশে নাসার নিঃশ্বাসে রোধে পবনের গতি চরণে চাপিয়া ধরে টলমল ক্ষিতি বিদাড়িত ধরা খন্ডে অনন্ত কাঁপায় হাতে ধরি দিন করে বগলে ঢোকায় জলেস্থলে আকাশেতে শূন্য মাঝে তুলে ঘটায় প্রলয় কাণ্ড প্রকৃতির কোলে বিনাশে বিধির বিধি বিধি বিপর্যয়ে প্রভুতে কর্মেতে যদি প্রয়োজন হয় পাকা আমি দাস আমি কাজে কাজে লাগে কাজটি যেমন শূন্য অঙ্কেরও বাঁদিকে প্রথ প্রথমের এত বল ভয়ে কাপে ধরা দ্বিতীয় মদেতে পূর্ণ কাজে কিন্তু মরা আমি অনর্থের মূল আবরণয়ন মুক্তির পথের কাটা বিষম বন্ধন পিয়া গেলে খালি আমি সব লেখা যায় মায়া মুক্ত জীবে আমি ছাড়িতে না চায় প্রতিকার বলছেন আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে সর্বভূতে সমজ্ঞান এবং সর্বজীবে দয়া শুধুমাত্র নিজের ভেতরে শান্ত ভাব থাকে না তিনি বলছেন সর্বভূতে সবার প্রতি একই রকম জ্ঞান এবং সর্বজীবে দয়া তিনটে দেখুন একটা আরেকটার সঙ্গে আরেকটা আরেকটার সঙ্গে অঙ্গীভূত প্রথমে হচ্ছে সমস্ত মানুষের জীবিত যত কিছু যা কিছু সে জঙ্গম পাখি মনুষ্য সমস্ত কিছু সম সমজ্ঞান নিজের মতো আমি নিজেকে যতটা ভালোবাসি ঠিক সেই রকম আমার সেই জ্ঞান হয় আর তাতে কি হয় এই যে সর্বজীবের দয়া প্রকাশিত হয় আমাদের দয়া প্রকাশিত হয় না কেন তার কারণ আমরা নিজেদেরকে এত ইম্পর্টেন্ট মনে করি জগৎটা আমাদের কাছে একদম তুচ্ছ হয়ে যায় এটা হচ্ছে কথা এই জগৎ জগৎ যদি যদি তুচ্ছ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুব মুশকিল হয় জগৎ যদি তুচ্ছ হয়ে যায় তখন একটা সময় মনে হয় আমি বিরাট হয়ে আছি কিন্তু যখনই আমি তার স্তরে নেমে আসতে পারি যদি আমার ভেতরে সেই বিকাশ হয় তখন আমি দেখবো আমার ভেতরে যে মানুষ আছে সামনের মানুষটাও সে একই প্রতিবিম্ব আমরা যেমন নিজের প্রতিবিম্বকে হিংসা করি না আমরা যেমন নিজের প্রতিবিম্বের খারাপ ব্যবহার করি দেখবেন আয়নার সামনে দাঁড়িয়ে আপনি মুখ মনে হবে সেই আপনাকে মুখ ভেঙাচ্ছে আপনি যদি তার দিকে তাকিয়ে হাসেন আয়নার দিকে তাকিয়ে হাসবেন মনে হবে সেই প্রতিবিম্বটা আপনার দিকে তাকিয়ে হাসছেন আমরা তো নিজেদের দেখতে পাই না ওদের দেখতে কেমন সেই কারণে তোমাদের রিফ্লেক্টের দরকার এই রিফ্লেক্টার যখন যখন যেমন রিফ্লেক্টারে আমি আমাকে দেখি ঠিক এরকম সর্বজীবে যখন আমাদের বিশ্বাস হয় সর্বভূতে যখন আমাদের সমক জ্ঞান হয় তখন সবার ভিতরে আমি সেই আমাকেই দেখি এবং আমাকে দেখি বলেই কাউকে ছোট করতে পারি না আমি নিজেকে যেরকম ভাবে ভালোবাসি ঠিক সেই রকমভাবে ভাবে জগতের এদের সকলকে ভালোবাসি পুথিকায় বলছেন ঐকান্তিক দৃষ্টিভঙ্গি শ্রীগুরুচরণে ইহাই কেবলমাত্র ত্যাগের মানে শিক্ষা দিতে জীবগণে ত্যাগের মরণ অবতারে নরেন্দ্রের এই এই যে যে আমাদের বলছেন এর ফলে ঐকান্তিক দৃষ্টিভঙ্গি ভগবানের চরণে শ্রীগুরু শ্রীগুরু শরণে গুরু শব্দের অর্থ হচ্ছে যিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তাহলে যার প্রদর্শিত পথ আমি চর্চা করলে আমার ভেতরে যে অন্ধকার সে বিদুরিত হবে আমি যখন ধরুন আপনি বারান্দা দিয়ে যাচ্ছেন সন্ধে হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন না শুধু আপনি দেখতে পেলেন আপনার বাঁধিকে একটা সুইচ বোর্ড আছে আর সুইচ বোর্ডের প্রথম আলোটাতেই আপনার বারান্দার আলোটা বারান্দার আলোটা রয়েছে আপনি ফট করে আলো জ্বালিয়ে দিলেন সমস্ত বারান্দাটার অন্ধকার দূরীভূত হয়ে গেল আপনি নিশ্চিন্তে সেই পথ অতিক্রম করেছেন ঠিক সেই রকম ভগবান আমাদের সাধন পথে যাওয়ার যে পথ বলে দেন সেই পথ দিয়ে যখন আমরা এগিয়ে যাই তখন আমাদের ধীরে ধীরে এই অবস্থা হয় ইহাই কেবলমাত্র ত্যাগের মানে যখন আমরা সমস্ত কিছুর মধ্যে দেখি সমস্ত মানুষকে আমার আমার ভালোবাসি আমাকেই মধ্যে থেকে আপনা আপনি ত্যাগ হয় আমি হিংসা দেশ এই যে পথ স্বরূপর যে চক্র সেটাকে আপনা আপনি ছেড়ে এগিয়ে যে ত্যাগ মানে হচ্ছে ছেড়ে যাওয়া রূপে ন্যাস একবারে মানে প্রত্যক্ষ জেনে সেটিকে ছেড়ে ফেলা সমস্ত কি যেরকমরা হাত ঝেড়ে ফেলি ঠিক সেইরকম ভাবে ঝেড়ে ফেলা বিষম ত্যাগতার বলছেন এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই ত্যাগের মরম শিক্ষা দেওয়ার জন্য শ্রীরামকৃষ্ণ এসেছিলেন শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ নিয়ে এসেছিলেন সঙ্গে করে নরেন্দ্রনাথ বলছে না সেই উম স্তিমিত চিত সিন্ধু বেদি উঠিল কি জ্যোতি ঘন কোটি সূর্য গলাইয়ে সাঁচে ঝাড়া কান্তি যেন সেইখানে একটা গানে আছে সেই সপ্তর্ষি ঋষিমন্ডলে শ্রীরামকৃষ্ণ গেলেন গিয়ে দেখলেন তারা গভীর তারা মগ্ন আছে একজনের গলাটাকে তিনি জড়িয়ে ধরলেন এবং বললেন বললেন কানে কানে আমি যাচ্ছি তুমিও এসো তিনি সেই হাসি মুখে সম্মতি প্রকাশ করলেন শ্রীরামকৃষ্ণ যেন একটা মডেল ব্যবহার করেছে আমরা যেরকম এই কিছুদিন আগে সরস্বতী পুজো হয়েছিল আমাদের এখানে সেইখানে একটা চন্দ্রায়নের মডেল ব্যবহার করেছে কিরম ভাবে চন্দ্রায়ন কাজ করে সেটা খুললে তার ভেতরের অংশটা খুলে দিলে কিরকম ভাবে নানা রকমের যন্ত্রপাতি আছে কোন যন্ত্রটা প্রাথমিক স্তরে বেরিয়ে যাবে কোন যন্ত্রটা তৃতীয় স্তরে বেরিয়ে যাবে এইরকম সেইখানে চন্দ্রায়ন যানটাকে তারা উঠিয়ে দেখাচ্ছেন উঠিয়ে দেখাচ্ছেন কিরকম ভাবে এই যে আমরা ইনজেকশন দিই যে সিরিঞ্জে সেই সিরিঞ্জের ভেতরে হাওয়া প্রবেশ করে সেটাকে ধীরে ধীরে ধাক্কা দিয়ে দিয়ে একটু একটু করে সেই চন্দ্রায়ন যানকে উঠিয়ে দিচ্ছেন জগৎকে দেখানোর জন্য যে এইভাবে চন্দ্রায়ন যান উঠে গিয়েছিল ঠিক সেই রকম জগৎকে যেন ত্যাগ বৈরাগ্য দেখানোর জন্য ত্যাগের মরম দেখানোর জন্য তিনি নরেন্দ্রকে নিয়ে এলেন বিষম ত্যাগের কথা ঈশ্বরের তরে ক্রমশ কহিব কথা কুটির ভিতরে জ্বলন্ত বিশ্বাস ত্যাগে পায়ে দীপ্তিমান আলো করি হৃদয়ের অতি গুপ্ত স্থান বিশ্বাসেতে অন্ধকার সন্ধি বিমোচন বিভুর মোহন মূর্তি প্রত্যক্ষ তখন ঘৃণা লজ্জা ভয় লয় হয় সেই সঙ্গে লয়ে অহংকার অরাতি ভীষণে একেবারে নষ্ট নহে নষ্ট শুন পরিচয় থাকে কিছু 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 থাকে দেহ যতক্ষণ রয় বলছেন সেই জ্বলন্ত বিশ্বাস যখন আমাদের ভেতরে জাগ্রত হবে তখন কি হবে আমার হৃদয়ের অন্ধকার বিদূরিত হয়ে যাবে আর আমার হৃদয়টি দীপ্তিমান হয়ে যাবে দীপ্তিময় আলোকময় হয়ে যাবে আমার হৃদয়ের ভেতরে যত অন্ধকার থাকে তাহলে সেই অন্ধকার হৃদয়ে কখনো ঈশ্বরের দর্শন পাবো না তাই সবার আগে প্রয়োজন আলোকিত করার হৃদয়কে ঠিক যেরকম আপনারাই কিছুদিন আগে দেখছিলাম একজন আমাকে ছবি পাঠিয়েছিলেন তিনি তার দীক্ষা পেয়েছেন তিনি 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 তার তার ঘরে একটা জায়গায় ঠাকুর বসিয়েছেন কি সুন্দর নিজে কাঠ কেটে তার যে সেই বুক সেলস বুক সেলসটা ছিল সেই সেলফের খানিকটা দুটো সেলফ খুলে ফেলে তার মাঝখানে কি সুন্দর ওঙ্কার এসব লাগিয়ে থাকে ঠাকুর মা স্বামীজি এবং তার গুরুদেবকে বসিয়েছেন অপূর্ব এবং এত সুন্দর আলো দিয়েছেন আলোগুলোকে কোথাও দেখা যাচ্ছে না কোথা দিয়ে আলো কোথাও বসানো হয়েছে না শুধু ছবিটা তিনি দেখালেন আলো নিভিয়ে দেখলেন দেখুন আলোটা নিভিয়ে দিলে এই উজ্জ্বলতা থাকবে না তিনি তাই টিপে দিলেন ব্যাস সঙ্গে সঙ্গে জায়গাটা আলোকিত হয়ে গেল মনে হচ্ছে না শ্রীরামকৃষ্ণ জীবন্ত জাগ্রত রূপে প্রকাশিত হয়েছে ঠিক সেই রকম। আলোক হৃদয়ের অতি গুপ্ত স্থান বিশ্বাসে অন্ধকার সন্দ বিমোচন বিভুর মোহন মূর্তি প্রত্যক্ষ তখন এই বিশ্বাস যখন আমরা করি তখন আমাদের হৃদয়ের যে সন্দেহ এটি সম্পূর্ণভাবে দূরীভূত হয় এবং ঈশ্বরের সেই মোহন মূর্তি আমরা ধীরে ধীরে অবলোকন করি পুথিকার বলছেন ঘৃণালজ্জা ভয় লয় হয় সেই ক্ষণে সঙ্গে লয় অহংকার অরাতির ভীষণে তার যে এই যে জিনিসগুলো থাকে আমাদের ঘৃণা লজ্জা ভয় অহংকার এগুলো দূরীভূত হয় এইবার পুঁথিকার সন্দেহ প্রকাশ করছেন তাহলে এই বৈরাগ্যের আগুন জ্বললে কি সব দূরীভূত হয়ে যায় বলছেন না সব দূরীভূত হয় না কেন দূরীভূত হয় না বলছেন একটা পাটের দড়িকে আগুনের মধ্যে রেখে দাহ করা হলো আগুন সেই দড়িটাকে সম্পূর্ণ পুড়িয়ে দিল কিন্তু যদি আমরা তাকিয়ে দেখি তাহলে দেখবো একটা দড়ি পড়ে আছে কিন্তু তাতে হাত দি যদি তাহলে দেখবো সেটা শুধুমাত্র ছাই ঠিক সেই রকম আমাদের এই আমিত্বকে যখন আমরা কাঁচা আমিকে যখন পোড়াই তখন শুধু কাঁচা আমি থাকে না তখন সেই কাঁচা আমিটা পাকা আমিতে রূপান্তরিত হয় এই কাঁচা আমি যে আমি সব সময় বলে আমি এইটা করেছি আমি সেইটা করেছি আমি ওইটা করেছি তখন সে হাত জোর করে বলে প্রভু তোমার ইচ্ছা হলুক আমার জীবন মাঝে তখন সব কিছুর মধ্যে সে তখন ভগবানকে দেখায় বলছে তার সেই যে চেহারাটা রূপটি থাকে কিন্তু তা দিয়ে আর অন্য কিছু হয় না শ্রীরামকৃষ্ণ দেব উদাহরণ দিচ্ছেন বলছেন লোহার তরবারিতে তাতে যদি পরস্পরের স্পর্শ লাগে তাহলে সেই লোহার তরবারি সোনার তরবারিতে রূপান্তরিত হয় সেই সোনার তরবারি দিয়ে তার আকারটি সোনারই থাকে তরবারিরই আকার থাকে কিন্তু তা দিয়ে জীব হিংসা করা যায় না ঠিক সেই রকম মানুষের ভেতরে তার কাঁচা আমিটি সম্পূর্ণ ভাবে পাকা আমি থাকে তখন সে কি হয় বড়ই সুন্দর দাস চেহারা সুন্দর শব্দ করেছে দাস আমি আমি প্রভুর তখন তিনি যেন সবকিছু করেন প্রভুর প্রতিনিধিত্ব করার জন্য বলছেন বড়ই সুন্দর দাস আমির ও চেহারা বহে আমি কিন্তু আমি জীবন তেতে মরা মরা বটে কিন্তু তার গায়ে এত বল লোমে লোমে তুলে মাঁধ অটল অচল শুষে জল জলধীর কেবল গণ্ডষে কিংবা হয় লম কপার চক্ষুর নিমিষে বলছেন তখন সে কাজ করে ভগবানের উদ্দেশ্যে এবং তার ভেতরে অসীম শক্তি বিরাজ করেন। আমার নিজের একটা খুব কনফিউশন ছিল ঠাকুর বলেছেন চাপরাশ পেলে তোমার কথা কেউ শুনবে না আমার নিজের মনের ভেতরে একটা ভীষণ রকমের কনফিউশন ছিল এই যে আমরা আপনাদের বলি আমাদের যে সাধুরা লেখে এটা কতখানি আমরা কতখানি চাপ হ্রাস পেয়েছি এবারে একটা আমাদের যে সবিনী বেরোবে সেই সবিনীর একটা ভারী সুন্দর লেখা আছে পূজনীয় স্বামী বিমল আত্মানন্দজি সেইখানে তিনি একটি কথা ব্যক্ত করেছেন তিনি এই প্রশ্নটার ডাইরেক্ট উত্তর দিয়েছেন বলছেন যদি কেউ প্রভুর সেবা জ্ঞানে এই সকল কাজগুলো করে এই যে আপনাদের আমরা বলছি আমরা ভগবানের কথা বিভিন্ন আর্টিকেলে লিখছি ভগবানের কাজ করছি এটা যদি কেউ আমরা সেবা জ্ঞানে করতে পারি যে এর মাধ্যমে বলছি না আমি ইন্দ্রাণী দিকে বলছি না আমি বলছি না আমি জীবন্ত জাগ্রত শ্রীরামকৃষ্ণকে বলছি তখন তার একটা অসীম শক্তি বিরাজ করে আমাদের নিয়ে এসেছেন রামকৃষ্ণানন্দ জি বলতে গেছেন চেন্নাইতে অনেকটা দূরে ক্লাস নিতে গেছেন তার ওই গাড়ির ভেতরে ঢুকে পয়সা দেবার মতো তার পয়সা নেই তাই সমস্ত রাস্তা সেই গাড়ির যে বাদানি তাতে তিনি দাঁড়িয়ে গেছেন শক্ত হাতে ধরে রেখেছেন ছেকরা গাড়ির এবং তিনি গিয়েছেন বিভিন্ন জায়গায় গিয়ে দেখছেন সেখানে কোনো লোক নেই তিনি পোর্ট বলতে শুরু করেছেন তাকে জিজ্ঞাসা করলো একজন তো শ্রোতা নেই তাহলে কাকে বলছেন তিনি বললেন আমি তো শ্রীরামকৃষ্ণকে বলছি আমি যা কিছু করি না কেন সব তার জ্ঞানে করলে আমাদের এই আমি ভাবটা চলে যায় বলছেন তখন তার ভেতরে অসীম শক্তি হয় কিরকম হয় সুষে জল উম জলধীর কেবল গন্ডুসে কিংবা হয় লম্ফ পার চক্ষুর নিমাসে মহাবীর হনুমানের কথা বলছেন বলছেন অন্যের দেখুন রামচন্দ্র এই পার থেকে উপার যাচ্ছেন তাকে সেতু বন্ধ সেতু রচনা করতে হচ্ছে অথচ এখন তার উপর বিশ্বাস করে হনুমানের কোন সেতু লাগলো না সে এক লাভ দিয়ে এই ভারত ভূখণ্ড থেকে শ্রীলঙ্কায় পৌঁছে গেল তার কোনোরকম কোনো কিছু তার প্রয়োজন হলো না এত সুন্দর এই কথাটা কি সুন্দর বলছেন তার ভেতরে অসীম শক্তি বিরাজিত হয় বিদারিয়া ধরা খন্ডে অনন্তে কাপায় হাতি দড়ি দিন করে বগলে ঢোকায় তার সেই সমস্ত তার তেজে সমস্ত ধরা কাঁপতে থাকে সূর্য তিনি হাতে করে নিয়ে বগলের ভেতরে ঢুকিয়ে ফেলেছেন জলে স্থলে আকাশে শূন্য মাছে তুলে ঘটায় প্রলয় কাণ্ড প্রকৃতির কোলে বিনাশে বিধির বিধি বিধি বিপর্যয় প্রভুর কর্মেতে যদি প্রয়োজন হয় পাকা আমি দাস আমি কাজে কাজে লাগে কাঁচাটি যেন শূন্য অঙ্কের প্রথমেতে এত ভল ভয়ে কাজে কিন্তু মরা আমি অনর্থের মূল আগরে নয়নে মুক্তির পথের কাঁটা বিষমবন্ধন তিয়া গিলে খালি আমি সব লেখা যায় মায়ামুক্ত জীব আর আমি ছাড়িতে নাহি চাই পুথিকার বলছেন যে আমরা যদি কুড়ি লিখি যেমন দুইয়ের পেছনে শূন্য কুড়ির অনেক ভ্যালু থাকে কিন্তু যদি শূন্যটাকে উল্টে দিই দুইয়ের আগে বসাই তখন দেখতে একটা আকারের মতো থাকে কিন্তু ভ্যালুলেস হয়ে যায় যখন দুইয়ের পেছনে থাকে তখন সেটা কুড়ি হয় কিন্তু যদি দুইয়ের আগে থাকে তখন তার ভ্যালুটা চিউ হয়ে টু হয়ে যায় ওই যে আগের যে ফিগারটা থাকে সেটার কোনো ভ্যালু থাকে না একদম ভ্যালুলেস হয়ে যায় ঠিক সেই রকম আমাদের এই যে আত্ম অহংকার যদি আসে তাহলে এটি কাঁচা আমিটি সবসময় পাকা আমির আগে দাঁড়িয়ে থাকে এবং একটা সময় আমার এই কাঁচা আমি নষ্ট হয়ে যাবে কিন্তু যদি আমি পাকা আমিকে জাগ্রত না করতে পারি তাহলে আমি পাকা বাড়ির আমির মাধুর্য বুঝতে পারবো না তাই প্রথম কাজ হচ্ছে এই অহংকার নাশ করা কিন্তু দুঃখে দুঃখে উনি বলছেন তিয়া গেলে খালি আমি সব লেটা যায় আমার এই যে কাঁচা আমি এটা যদি আমি ছেড়ে দিতে পারি সব হয়ে যায় মায়ামুক্ত জীবে আমি ছাড়িতে না চাই বলছেন কিন্তু এ বড় কঠিন কাজ মায়ামুক্ত জীব এ কখনো কোনো অবস্থাতে এই আমিটাকে ছাড়তে চায় না তারা মনে করে আমি ছাড়লে তারা ইউজলেস হয়ে যাবে অথিকার বলছেন এই আমি অহংকারে ভ্রম বিমোচনে কি করিলা লা প্রবোধে বেশূন্য সাবধানে সাধন কালে যৌ বন দশায় মধ্যে দুপুরে যতেক লোক খায় সবার উচ্ছিষ্ট পাতা মাথায় তুলিয়া দিনদিন দিন গঙ্গা কুলে দিতে নো ফেলিয়া ইহাতে কর্মতাহা তাহা সমাধান অবশেষে করিতেন পরিষ্কার স্থান উচ্ছিষ্ট ভোজন পাত্র সাধু মহান্তের মার্জনা সাধনা কর্ম করিলেন ঢের পাইখানা পরিষ্কার করিলা আপনি শ্রীকর নিজে ধরিয়া মার্জনী ভালো মন্দ উচ্চ নিচে বিচারবিহীনে সর্বগ্রে নমস্কার প্রতি জনে জনে সরল শিশুর ভাব লইয়া আপনি চলিচেন শ্রীবদনে তুহ তুহু বাণী প্রত্যক্ষ জননীতার কল্পনার দান কল্পনার নয় লীলা পাঠে বিশেষ ইয়া পাবেক পরিচয় প্রতিকার বলছেন ঠাকুর উদাহরণ দিয়ে দেখালেন কেমন করে অহংকার বিমোচন করা যায় কি করলেন পুরী মধ্যে দক্ষিণেশ্বরের মন্দিরে যত লোক খাওয়া দাওয়া করে তারা পাতাটাকে সেই যায় ঠাকুর একটি একটি করে পাতা সেই তুলে গঙ্গা গর্ভে দান করলেন তারপরে মাঠজনী দিয়ে পরিষ্কার করলেন তিনি যে ব্রাহ্মণ তিনি যে স্বয়ং ছোট ভট্টাচার্য তিনি যে স্বয়ং জগদম্বার সেবক সমস্ত কিছু ব্রাহ্মণ হওয়ার অহংকার সেটা সবটা ভুলে গেলেন আমরা জানি দিয়ে মানে যারা নিচ শ্রেণীর মানুষ তাদের দিয়ে এই জায়গাটাকে আমরা পরিষ্কার করি করি বলছেন ঠিক সেই রকম তিনি তার সেই ব্রাহ্মণত্ব অহংকার যা দিয়ে অন্য জাতের সঙ্গে তার পৃথক করা হয় সেই প্রথম ব্রাহ্মণত্বকে সবার আগে বিসর্জন দিলেন বলছেন উচ্ছিষ্ট ভোজন পাত্র সাধু মহান্তের মার্জনে সাধনা করিল কর্ম করিলেন ঢের পাইখানা পরিষ্কার করিলা আপনি যে শ্রী যে খাবার খেয়ে গেছেন যে পাত্র সেই উচ্ছিষ্ট পাত্র ফেলে গেছেন সে উচ্ছিষ্ট পাত্র তিনি ধুয়ে রাখতেন আমাদের একজন সাধু ছিলেন আমরা খুব বিপদে পড়তাম যে হয়তো কোনোদিন খুব তাড়াহুড়ো করতে গিয়ে টিফিন বাটি রেখে চলে গেছি তারপরে আবার কিছুক্ষণ বাদে কাজটা শেষ করে যখন টিফিন বাটিটি দেব এসে মেজে দেখছি টিফিন টিফিন বাটিটা আর কাপটা যেখানে বাটি রাখা সেইখানে আছে তখন দেখছি জিজ্ঞাসা করতে জানা গেল সেই স্বামীজি তিনি রোজ এই যখন যে যে কটি বাসন পরে থাকেন তার নিজের বাসন মাজার সময় যে কটি বাসন পরে থাকে সব কটি বাসন মেজে দিলেন আমরা ভাবলাম দু চার দিন করলে বোধ হয় আপনা আপনি থেমে যাবে কিন্তু দেখলাম উনি একবারে নিঃশব্দে দুটো দুদিন চার দিন করে নিঃশব্দে সবার বাসন মার্জনা করছেন এই ভাবটা আসাটা খুব কঠিন অন্যের এঠো মার্জনা করতে পারাটা এটা খুব সহজ কাজ নয় বলছেন ঠাকুর বলছেন তিনি যখন বা তাক তিনি ঠাকুরকে তিনি পায়খানা পর্যন্ত তিনি শুনেছেন ঠাকুর যে পায়খানা যে খারাপ জায়গা সেটিও পরিষ্কার করতেন সেই জায়গাটাকেও তিনি পরিষ্কার করতেন এই সবার আগে সেই যে লজ্জা ঘৃণা ভয় মান লোক লজ্জা এগুলি সমস্তকে অতিক্রম করে যেতে হবে তার মানে হচ্ছে যেমন জীবনযাপনা করলে হবে না কিন্তু তিনি বলছেন আরেকটা কি করতেন ভালো মন্দ মন্দ উচ্চ নিচে বিচারবিহীনে সর্বে অগ্রে নমস্কার প্রতি জনে জনে তিনি যখনই কাউকে দেখতেন হাত জোড় করে প্রণাম করতেন অন্যকে প্রণাম অন্যকে আমাকে প্রণাম করলো কি করলো না সবার আগে তিনি হাত জোর করে প্রণাম করতেন আমরা দেখেছি প্রেসিডেন্ট মহারাজের বর্তমান মহারাজেরও দেখি যখনই কেউ প্রণাম করে হাত জোর করে তিনি থাকতেন প্রণাম করতেন এটা হচ্ছে একটা কথা মানে আমিও সম্মান প্রদর্শন করছি কেশবচন্দ্র সেন এসেছেন তিনি ঠাকুরকে দেখেন ইংরেজি কায়দায় হাত জোর করে প্রণাম করলেন ঠাকুর ঢিপ করে তার সামনে প্রণাম করলেন কেশব সেন বুঝলেন এরকমটি হবে না মনমোহন মিত্র আর রামচন্দ্র দত্ত এসেছেন তারা দরজা যেই খুলেছেন ঠাকুর তাদের ঠিক করে প্রণাম করছেন তিনি আগেই নত হয়ে যাচ্ছেন এই নত হতে পারাটা খুব সহজ আর বলছেন সরল শিশুর ভাব লইয়া আপনি চলিতেছেন শ্রীবদনে সরল শিশু তার যাদিকে কেউ ফিরে তাকায় না ঠিক সেই রকম ভাবে যার ভেতরে সংসারের কোনো প্যাঁচ প্রবেশ করেনি সেই রকম সংসারের কোনো প্যাঁচ তার মধ্যে প্রবেশ করতো না তিনি যেন সব সময় একটাই শব্দ বলছেন নাহাম নাহম তুহু তুহু আমি নই আমি নই আমি নই শুধু তুমি শুধু তুমি শুধু তুমি বলছেন প্রত্যক্ষ জননী তার কল্পনা নয় লীলা পাঠে বিশেষ পাবে পরিচয় বলছেন তার প্রত্যক্ষ জননী তার কল্পনার মধ্যে নয় কল্পনা কল্পনা জনিত কোনো কিছু নয় কল্পনাতীত এক অবস্থা প্রতিকার বলছেন কালীর সঙ্গেতে তার সম্পর্ক এমন দুগ্ধপোষ শিশু যেন মায়ের ও সদন কালী সকলের মূল সৃষ্টি প্রসবিনী তাহার সকলে তিনি জগত জননী মঙ্গল রূপিনী আদা শক্তির ইচ্ছায় হইতেছে হয় মানুষ চর্মের থলি থলিরও আধারে পাইয়া শক্তির শক্তি তব কার্য করে কুমারের জোরে তার চাকের মতন ঘুরে গড়ে রকমারি মাটিরও বসন কালীর রাজ্যতে নাহি অমঙ্গল ঘটে অহংকারী জীব বুদ্ধি ভালো মন্দ রটে বিচিত্র কথা কখনো না শুনি নন্দনের মন্দ ইচ্ছা করেন সন্ততি মঙ্গল কামনায় মায়ে খালি দিব প্রকৃত জননী কালী কিছু কম নয় জীবের ইহাতে জীবের ইহাতে নাই তিলার্থ প্রত্যয় প্রতিকার বলছেন কালীর সঙ্গে ভগবানের সম্পর্ক কিরকম যেন দুঃখ পোষ্য শিশুর মতো ছোট শিশু সে কিচ্ছু জানে না তার ক্ষুধা পেলে সে কেমন করে খাবে সেও জানে না ভ্যা ভ্যা করে কাঁদতে থাকে এবং কাঁদলেই মা তাকে সেই তার ক্ষুধা মিটিয়ে দেন ঠিক সেই রকম কালী হচ্ছেন সকলের মূল প্রসবিনী এবং তিনি সকলের আত্মীয়তে জগত জননী মঙ্গল রূপিনী আধ্যা শক্তিরও ইচ্ছায় সব কার্য যা হবার হয় যখন আমাদের এই পাকা আমিটি আসে তখন আমরা মনে করি যা কিছু হচ্ছে সমস্ত কিছু মা কালীর ইচ্ছায় গহনানন্দ প্রেসিডেন্ট তিনি কিছুদিন প্রেসিডেন্ট হওয়ার পরে দীক্ষা টিক্ষা দেওয়ার পরে তার যে পুরনো রুটিনটা ছিল সেই অনুযায়ী তিনি কালাডিতে গেছিলেন কালাডি থেকে ওই কালাডি থেকে কিছু দীক্ষা বাকি ছিল সেই দীক্ষা দিয়ে তিনি ফিরে এলেন এই দিন সাতেক মতো তিনি ছিলেন আমাদের একজন প্রবীণ সন্ন্যাসী থাকতেন বিরোজানন্দ শিষ্য প্রবীর মহারাজ তিনি মহারাজকে গিয়ে বললেন যে মহারাজ আপনি এতদিন ছিলেন না এখন যখন আপনি এলেন তখন আমাদের খুব ভালো লাগছে তা মহারাজ তো খুব অল্প কথার মানুষ তিনি আঙুল দিয়ে দিয়ে ঠাকুর মা স্বামীজির উপরে ছবি তার মাথার উপর তিনটি ছবি ছিল সেই ছবি তিনটাকে দেখিয়ে বললেন কেন ওনারা ছিলেন না তখন মহারাজ বলছেন আপনি মহারাজের প্রতি ঠাকুরের প্রতিনিধি আপনাকে দেখলে আমাদের বেশি আনন্দ হয় আমাদের এই কথা বললে কি ভালো লাগে কিন্তু মহারাজ খুব বিরক্ত প্রকাশ করলেন বললেন যাও যাও তিনি কৃপা করে চরণের স্থান দিয়েছিল তাই তোমরা আমাকে এই বলতে পারছো আমি এই আমি সেই যাও যাও এসব কথা শুনতেনি যাও বেরো ওখান থেকে একবারে দূর দূর করে তাড়িয়ে দিলেন ভীষণ রকমের অসন্তুষ্ট হলেন তিনি এমন ভাবে নিজেকে গড়ে ফেলেছেন এই জগৎটা সম্পূর্ণ শ্রীরামকৃষ্ণের তার নয় আমরা প্রেসিডেন্টকে ঠাকুরের প্রতিনিধি বলি এই ঘটনা আপনাদের অনেকবার বলেছি গভর্নজি ব্রহ্মচর্য দীক্ষা দিতে গিয়েছেন ব্রহ্মচর্য দীক্ষা ঠাকুরের একেবারে সামনে গিয়ে হাত জোর করে করে বলছি আমরা তখন নানা কাজে ব্যস্ত কি করে মহারাজকে বাইরে নিয়ে যাব মহারাজ জিজ্ঞাসা করলেন একবার তার সেবককে তাহলে কত জনের হলো সেবক বললো আটত্রিশ জন মহারাজ হাত জোর করে বলে যাচ্ছেন ভিড় করে কিছু একটা কথা আবার খানিক বাদে জিজ্ঞেস করলেন তাহলে কতজনের হলো সেবক বললেন আটত্রিশ জনের হলো মহারাজ হাত জোর করে সেই কথা বলছেন আমি ওনার পাশে দাঁড়িয়ে স্তম্ভিত হয়ে গেছি আমরা মনে করি ঠাকুরের প্রতিনিধি হচ্ছেন প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট মনে করছেন তিনি ঠাকুরের চাকর এই যে যা কিছু ঘটলেন সব কিছু তার বিহাফে সমস্ত কিছু যেন তাকে আমরা হিসেব দিচ্ছি যেরকম ভাবে আমাদের ছেলেবেলায় বাড়ির সমস্ত কাজ করার পরে আমরা তার হিসেব দিতাম মাকে ঠিক সেই রকম ভাবে যেন আমরা ভগবানের কাছে জবাবদিহি করতে পারবো রবীন্দ্রনাথের গানে আছে তোমারও এভাবে ভাবে মম জবে সমাপন হবে হে ও রাজ রাজ ওই কাকি নিরাবে দাঁড়াব তোমার সম্মুখে তোমার এইভাবে ভাবে এই জগৎ সংসারে আমার কাজ যখন শেষ হবে তখন আমি তোমার সামনে গিয়ে দাঁড়াবো কারণ আমি জানি তুমি ছাড়া আমার জীবনের আর কোনো গতি নেই বড়ই বিচিত্র কথা কখনো না শুনি নন্দনের মন্দ ইচ্ছা করেন জননী যদ্যপি হ কদাচিত সন্তান সন্ততি মঙ্গল কামনা মার খালি দিবাড়িতে কেন জগন্মাতার তিনি স্মরণ নিচ্ছেন তার কারণ হচ্ছে আমাদের জগৎ সংসারে কেউ ক্ষতি না আমাদের মায়েরা কখনো আমাদের ক্ষতি চান না তারা তারা সব সব সময় সময় আমাদের আমাদের কল্যাণ ভালোটি চেয়ে বসেছেন এবং এই ভালোটি চান বলি তিনি আমাদের সঙ্গে সহজে সহজ ব্যবহার করে উঠতে পারেন তাই বলছেন যে মায়ের মতো ভালোবাসাই জগৎ সংসারে মাকে যদি শরণাগতি নিই মায়ের যদি সরণাগতি হয় আমার যদি কোনো দোষ থাকে তথাপি তিনি আমার কোন রকম দোষ গ্রহণ দোষটিকে বাদ দিয়ে তিনি আমাকে গ্রহণ করেন প্রকৃত ইহাতে নাহি তিলার্ধ করি প্রত্যয় বলছেন আমাদের কেন এরকম অনুভূতি হয় না এটা কথা তো একবারে খুব সত্য যে সবার অনুভূতি হয় শুধু আমাদের কেন হয় না তার আর কারণ হচ্ছে আমরা সেই বিশ্বাসটা তৈরি করে উঠতে পারি না এবং এই বিশ্বাসটা তৈরি করে উঠতে পারি না বলে আমাদের নানা রকমের সমস্যা তৈরি হয় আমরা নানা রকমের সমস্যার মধ্যে পড়ে যাই আজ এই পর্যন্ত শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন আমাদের এই নিয়ে ভাব নিয়ে পরের অংশ নিয়ে আলোচনা হবে জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জাননী রামকৃষ্ণ কৃষ্ণ দাত্রী চৈতন্য জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চারুণ রেণু শান্তি 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 হরি ওম ত্রী রাম কৃষ্ণারপনমস্তু